হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা লাইফে শঙ্করেন প্রিয়াঙ্কার তরফ থেকে তোমরা কেমন আছো এই গরমে আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা কুলিং রেসিপি যেটা আমাদের শরীর মন মাথা সবই ঠান্ডা রাখবে এই তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তো চলে আসো আমরা আজকে তৈরি করতে চলেছি গ্রিন ম্যাঙ্গো আর পুদিনার কুলার যেটা কি না কিছুটা আলাদা টেস্ট হবে আম পোড়ার শরবতের থেকে এখানে আমি আমটাকে পোড়াচ্ছি না জাস্ট আমি আম কুচিয়ে দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি পুদিনা পাতা এক মুঠো দেব গ্রিন চিলি আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর তার সাথে আমি দিচ্ছি একটুখানি আদা বা সথ আর পিটনুন নুন আর তার সাথে হচ্ছে জিরে ভাজা মশলা সেটা পরে অ্যাড করব প্রথমে এই পুরো জিনিসটাকেই মিক্সচার করে নিতে হবে একটা গ্রিন কালারের একটা মিক্সচার তৈরি হবে যেটা কিনা দেখতেও বেশ কুলিং তো এই মিক্সচারটা আমার রেডি হয়ে গেল এবার আমার সার্ভ করার পালা আমি একটা গ্লাসে একটু স্পুন তুলে নেব আপনি চাইলে আর একটুও গাঢ় করতে পারেন আর এর মধ্যে আমি চিল্ড ওয়াটার দেব একটুখানি বরফের কুচি দেব। আর ভাজা মশলা দেব আপনি চাইলে চাট মশলাও দিতে পারেন আর সবার শেষে আমি একটু জিং আনার জন্য এর মধ্যে ক্লাব সোডা দিয়েছিলাম যে কোনো সোডা ওয়াটার দিতে পারেন আবার নাও দিতে পারেন সেটা অপশনাল আমি একটু জিং আনার জন্য দিয়েছিলাম আর পাউডার সুগারটা আপনি আপনার টেস্ট অনুযায়ী এতে অ্যাড করতে পারেন আমি বড় স্পুন নিয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি ওটা টু টি স্পুন হবে তো আর একটু সল্টও দিয়েছিলাম শেষে তো এইসব তৈরি হয়ে গেল আমার তো একটু পাঞ্চ করার জন্য জাস্ট হলো অ্যাড করেছি এটা অপশানাল আপনি নাও করতে পারেন তো দারুণ খেতে লাগছিল আশা করছি তোমাদেরও দারুণ লাগবে ট্রাই করো কিন্তু এটা কিন্তু এই লুয়ের হাত থেকে আমাদের সত্যিই বাঁচাবে আর লাইফ সেভারও বটে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এক্সিস্টিং সাবস্ক্রাইবার আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো প্রচুর শেয়ার করো আর ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলো না আর যারা নতুন সাবস্ক্রাইবার হবে তারা কিন্তু প্লিজ বেলাইকানটাকে ক্লিক করো আর সবাই ভালো থেকো আর আমার পেজটাকে আর চ্যানেলটাকে ফলো করো প্রত্যেকবার আর বেলাইকানটাকে ক্লিক করো যাতে তোমরা প্রত্যেকবারে নোটিফিকেশানসটা পেতে থাকো